السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ من أعطاني دخل الجنة ومن أعصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক শ্রোতা, দূর এবং কাছ থেকে, দেশ এবং বিদেশ থেকে, যে যেখান থেকে আপনারা আমাদের সহি সুন্না এই পেজের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। বলে দিচ্ছি যে সম্মানিত দর্শক শ্রোতা, সেই মেহেরপুরে যে মসজিদের মেহরাবের উপরে যে কলিমায়ে তাইয়্যেবা লেখা, সেই লেখাটাকে তারা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার কারণ বলতে গিয়ে প্রত্যক্ষদর্শী বললেন, কে বা কারা ফতোয়া দিয়েছে যে কালিমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে নাকি লেখা যাবে, একসাথে লেখা লেখলে নাকি শিরক হবে? এই জন্য এলাকাবাসীর ভিতরে ঠিক কয়েকজন বা কিছু সংখ্যক তারা এই ফতোয়া শুনে তারা এই কালেমা তাইয়্যেবা লেখাটা উপরে মসজিদে যে লেখা ছিল সেই লেখার টাইসটা তারা ভেঙে ফেলেছে, সমান করে দিয়েছে। এবার আমরা হুজুরের কাছে আমরা জানতে চাচ্ছি জনাব শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা মাদ্রাসাল্লাহ হুজুরের কাছে জানতে চাচ্ছি যে কালেমা তাইয়্যেবা কোনটি এবং একসাথে লেখা যাবে কিনা, একসাথে লাগলে শিরক হবে কিনা, এই বিষয়ে কোরআন সুন্নাহ আলোকে আমরা الحمد لله الذي بنعمته اهتدى المهتدون وبعدله ضل الضالون لا يسأل عما يفعل وهم يسألون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصادق المأمون اللهم صل وسلم على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه الذين هم بهديه مستمسكون ধন্যবাদ আজকের সম্মানিত উপস্থাপক মুফতি শেখ কুদরতুল্লাহ মজহারি সাহেব। প্রিয় দর্শক শ্রোতা, যে প্রশ্ন আমার সামনে তুলে ধরা হয়েছে, কালিমা তাইয়্যিবা কোনটি আর একসাথে লেখা ঠিক হবে কি না দলিলের ভিত্তিতে, আমি প্রথমে সংক্ষিপ্ত একটি ভূমিকা রাখতে চাই। এই যেই কথা আমরা শুনলাম, এই কথা যারা বলেছেন তারা এই কথা নতুন বলছেন না, তারা এই কথা এর আগেও বলেছেন, নানান ফতোয়া তারা দিয়েছেন, তাদের নানান মিথ্যাচার জালিয়াতি খেয়ানত তাকফির সীমাহীন তাকফির তারা এর আগে করেছেন, তারা আগে এক্সপেরিমেন্ট করেছেন, তারা টেস্ট করে দেখেছেন, কিছু হয়নি, ইচ্ছা মতো তাকফির করলেও কিছু হয়নি, কিতাবের পর কিতাব জালিয়াতি খেয়ানতের পর খেয়ানত এত কিছু করার পরেও এদেশে কিছু হয়নি, এখন তারা আস্তে আস্তে করে একশনে যাওয়া শুরু করেছেন, এখন তারা আস্তে আস্তে করে একশনে যাওয়া শুরু করেছেন। এই গাংনির এই যে মসজিদের কথা আমরা শুনলাম, এটাই প্রথম নয়, এর আগেও দুই একটা ঘটেছে। আমরা তাদের একাধিক শেখের বক্তব্য শুনেছি, আমরা তাদের কোন একজন শেখ সিলেট যাইয়া বক্তব্য রাখছেন, একই বক্তব্য, মেহরাবের এক পাশে আল্লাহ অন্য পাশে মোহাম্মদ শিরিক, অথচ মেহরাবের ভিতরে ব্যানারে শেখের নাম লেখা ছিল। আমরা তাদের বহু বক্তব্য শুনেছি। আমি যে কথা বলতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় দেশবাসী, তারা এর আগে টেস্ট করে দেখেছে কিছু হয়নি, সীমাহীন তাকফিরি ফতোয়া এবং এই কালিমা সম্পর্কে কালিমা শিরিক আছে এই ফতোয়া, কিতাবের পর কিতাব জালিয়াতি খেয়ানতের পরে খেয়ানত গুস্তাহির পরে গুস্তাহি করে দেখলো কিছু হয়নি, এই দেশের মুমিন মুসলমান জাগেনি,
এখন তারা আস্তে আস্তে করে একশনে যাওয়া শুরু করেছেন। আমি হুঁশিয়ার করতে চাই দেশবাসীকে, যদি আমরা জাগতে না পারি, এই দেশের মুমিন মুসলমান আমরা যারা আছি, যদি আমরা জাগতে না পারি তাইলে অচিরেই হয়তো বা তারা আরো বড় বড় অপারেশন শুরু করবে। আমার আলোচনা ইনশাআল্লাহ দুটি প্রশ্ন আমার সামনে সম্মানিত উপস্থাপক মুফতি কুদুতুল্লাহ মাজহারী সাহেব দিয়েছেন। আপনাদের আশা করি মনে আছে আমাদের আরেকজন মাজহারী সাহেব আছেন, উনি পশ্চিমবঙ্গ থেকে, তিনি অন্য শিবিরের আমাদের আজকের সম্মানিত উপস্থাপক মুফতি কুদুতুল্লাহ মাজহারী সাহেব, তিনি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কলিমা তাইয়িবা কোনটি। আমি আপনাদের সামনে দলিল পেশ করব, কলিমা তাইয়িবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে এই কলিমা লেখা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আফসোস হলো হয়ে আমার প্রিয় জাতি, আফসোস হলো 1500 বছর গত হওয়ার পরে ইমানের কালিমায় শিরিক আবিষ্কার করা হলো। ওই কালিমা যেই কালিমা কালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই কালিমা যেই কালিমা কাতাবাহা রব্বুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই কালিমা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারক থেকে বলেছেন, যেই কালিমা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, যেই কালিমা সাহাবায়ে কেরাম বলেছেন, 1500 বছর পরে এই কালিমায় শিরিক পাওয়া যাচ্ছে বাংলাদেশে এসে। আর কারা? হাজারো খেয়ানতে যারা পাকড়াও হয়েছে, হাজারো গুস্তাখিতে জালিয়াতিতে খেয়ানতে যারা পাকড়াও হয়েছে, তারা আজকে বাংলাদেশের নিরীহ সাধারণ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। জাগবার সময় হয়েছে, আর ঘুমানোর সময় নেই। এখনো যদি আমরা না জাগি তাহলে আমি বলে যাচ্ছি অচিরেই তারা হয়তো বড় বড় অপারেশন শুরু করবে যা অন্যান্য দেশে শুরু হয়েছে। আসুন আমরা দলিলের আলোচনা শুরু করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবানে, ঠিক এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিতাব আল ইসাবা ফি তামিজ সাহাবা, আল ইসাবা ফি তামিজ সাহাবা লিল হাফিজ ইবনে হাজার আসকালানি, এই কিতাবের মধ্যে নুআইম আল গিফারির তরজমাতে আছে। আবার আরেকটা কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন, ওই কিতাবে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের গণনায় আছে। আল ইসাবা ফি তামিজ সাহাবা এই কিতাবের মধ্যে আছে, সনদ সহি, সনদ গ্রহণযোগ্য। এই কিতাবের মধ্যে আমি পড়ি, আন বুরাইদ আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা ইনতালাকা আবু যর ওয়া নুআইম ইবনু আম্মি আবি যর ওয়া আনা মাআহুম ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাতিরুন বিল জাবাল ফাকালা লাহু আবু যর ইয়া মুহাম্মদ আতাইনাকা লিনাসমা মা তাকুল قال اقول لا اله الا الله محمد رسول الله سبحان الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে ঠিক হুবহু আমরা না শুধু 1500 বছর যাবত মুমিন মুসলমানরা মসজিদের দেয়ালের মধ্যে, মসজিদের ওয়ালে, মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন, কাবা শরীফের গিলাফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়, হারামান শরীফের লাইটে লাইটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়। মুসলমানরা 1500 বছর যাবত এই কলিমা লেখেন সম্মানের জায়গায়। নুআইম আল গিফারি এবং আবু যর গিফারি দুইজন এসে মুসলমান হলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, আতাইনাকা লিনাসমা মা তাকুল, আমরা এসেছি আপনি কি বলেন শোনার জন্য। আল্লাহ হাবিব ইরশাদ করলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক এইভাবে ফা আমানা বিহি আবু যর এবং তার সাথে অর্থাৎ মুসলমান হয়ে গেলেন। অ্যাডভোকেট সাহেবের লাইনে কোন সমস্যা, এই কারণে সমস্যা হচ্ছে আওয়াজে। হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে এই ঘটনাটা হুবহু এইভাবেই আছে এবং সেখানে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা আমানা বিহি আবু যর ওয়া সাহিবুহু ওয়া আমানতু বিহি আব্দুল্লাহ ইবনে বুরাইদা আবু যর নুআইম আল গিফারি, তিনজন ওই দিন মুসলমান হলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কালিমা বললেন।
তবে মুস্তাদরাক হাকিমে আছে আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ দালাইলুন নবুওয়াতে, একটা উত্তম বানো সনদে হাদিস দব গুইশাপের যে ঘটনা আছে সেখানে বিস্তারিত আপনারা হয়তো এর আগে আমার আলোচনা দেখে থাকতে পারেন। যারা মুসলমান হলেন তারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, فقالوا باجمعهم لا اله الا الله محمد رسول الله ثم دخلوا فقيل للنبي صلى الله عليه وسلم فتلقاهم بلا رداء فنزلوا عن ركابهم يقبلون حيث وافوا منه وهم يقولون لا اله الا الله محمد رسول الله. এটা দালাইল নবুয়তের মধ্যে আছে, দালাইল নবুয়ত للبيهقي باب ما جاء في شهادة الضب لنبينا صلى الله عليه وآله وسلم برسالة وما ظهر في ذلك من دلالات النبوة السفر السادس في جلو سادس عمراء كبتبوك يربيك كما تزوجي وتغير الضب حديث الضب হাদিস আমার আমার করার সাথে সাথে সাউন্ডের সমস্যা, অ্যাডভোকেট সাহেব ওনার ডিভাইস ঠিক করতে হবে বারবার, এটা সমীচীন নয়। মেজমা যাওয়া জি মানে বুঝতে কিছু বলছেন আপনি মেজমা জাওয়াইদের মধ্যে এই হাদিস উদ্ভব এটা উল্লেখ করার পরে ইমাম হাইসামি বলেছেন রাওয়াহু তাবারানি ফি সাগীর ওয়াল আওসাত আন শাইখিহি মুহাম্মদ ইবনে আলী ইবনে আল ওয়ালিদ আল বসরি ক্বাল আল বাইহাকি ওয়াল হামলু ফি হাযা আল হাদীস আলাইহি কুলতু ওয়া বাকিয়াতু রিজালিহি রিজালুস সহীহ। ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তার একটা কিতাব আছে, কিতাব মাদারিজু সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستعين। ওই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা হাফিজ ইবনে তাইমিয়া সাহাবের শাগরিদ তিনি বলেন واجمع المسلمون على ان الكافر اذا قال لا اله الا الله محمد رسول الله فقد دخل في الاسلام। মুসলমানদের ইজমা হলো যে কাফির যদি এইভাবে বলে لا اله الا الله محمد رسول الله তাহলে সে ইসলামে দাখিল হলো। সহি মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চ্যাপ্টারের নাম দিয়েছেন এইভাবে كتاب الايمان باب الامر بقتال الناس حتى يقولوا لا اله الا الله محمد رسول الله। سلافي در একজন شيخ شيخ ابو بكر جابر الجزائري তার তাফসীর আছে ايسر التفاسير, এই তাফসীরের মধ্যে তিনি বলেন فكلمه الايمان لا اله الا الله محمد رسول الله, ايمان الكلمه هو لا اله الا الله محمد رسول الله, আবার বলেন فيثبتهم بالقول الثابت وهو الايمان واصله لا اله الا الله محمد رسول الله, اصل الايمان هو لا اله الا الله محمد رسول الله, আবার বলেন كلمه طيبه هي لا اله الا الله محمد رسول الله, كلمه لا اله الا الله محمد رسول الله, كلمة التقوى هي لا إله إلا الله, كلمة التقوى إذا قلت لا إله إلا الله الله رسول صلى الله عليه وآله وسلم الزبان لا إله إلا الله محمد رسول الله آگه اكبر بيت سي عمره مستدرك حاكم ياتي الإصابة ياتي عبار آمين دويت حديث عبنا در شمنا پیش قد سي اخت حديث سند هلو حسن اخت حديث سند هلو صحيح دويت حديث بورونا قرأتين سند شو امام بيهقي رحمت الله تعالى علي در كتاب الاسماء وصفات المدين আসমা ও সিফাতের হাদিস নাম্বার হলো 195 এবং 196 হাদিস 195 এটা হচ্ছে হাদিস সনদ হাসান আর হাদিস 196 সনদ হচ্ছে সহিহ। এই কারণে আখরাজ আল বাইহাকী ফিল আসমা ওয়া সিফাত বি ইসনাদিন হাসান, সনদ উল্লেখ করার পরে আমি লম্বা করছি না, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেন إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وهي لا إله إلا الله محمد رسول الله. كتب بلوغ ظالم ترى جرى الله غير مسجد دي الله نعم متدي جرى ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها, আল্লাহর ঘর মসজিদুল কলিমা ইমানুল কলিমা লেখা আছে, আল্লাহর জিকির হবে রসুলের জিকির হবে,
এই কলিমায় শরীক, তাহলে এই কলিমায় স্বয়ং সহি সনদে সাবিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুবহু উচ্চারণ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন কালিমাতুত তাকওয়া ওয়া কানু হাক্কা বিহা ওয়া আলাহা ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল আসমা ওয়া সিফাত হাদিস 195 হাদিস 196 বিসনাদিন সহিহ সেখানে এই কথাটাই আছে, আর একটু বিস্তারিত ভাবে আছে শেষ কথা ওয়া কানু হাক্কা বিহা ওয়া আলাহা ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা হাদিস আমি বলি, ইমাম তাবারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার একটা কিতাব আছে আদ-দুআ, ওই কিতাবের মধ্যে হাসান লি গায়রিহি সনদে একটা রাওয়াত উল্লেখ করেছেন, সনদ উল্লেখ করে ক্বালা সামিতু আতা আন আল খুরাসানি বিল্লাহি আযজা জাল্লা ওয়া আনসামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতা খুরাসানি ওয়া হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আংটি মুবারকের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারীর সরার মধ্যে বলেন وقد ورد في حديث غريب اخرجه ابو الشيخ عن انس انه كان فسخ خاتم رسول الله صلى الله عليه واله وسلم حبشيا مكتوب عليه لا اله الا الله محمد رسول الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আংটি মুবারকের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুতুল বারির মধ্যে আছে সূরা সাহিহ বুখারী মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাশহুর হাদিস, ইমাম হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিস বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। عن سعيد بن المسيب عن ابن عباس رضي الله عنهما قال أوحى الله إلى عيسى عليه السلام يا عيسى آمن بمحمد وأمر من أدركته من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله فسكن هذا حديث صحيح الإسناد ولم يخرجاهم এটাও সহিহ হাদিস। আরো সৃষ্টি করার পরে আরো যখন কাঁপতেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাকাতাবতু, আল্লাহ বলেন ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখার পরে আরশের কম্পন থেমে গিয়েছিল। এই কারণে বলেছিলাম ওই কালিমায় শিরিক তারা গোজে, যে কালিমা আমার দয়াল নবীজি বলেছেন, ওই কালিমায় শিরিক তারা তালাশ করে যে কালিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরেকটা হাদিস, সেটাকেও তিনি সহিহ বলেছেন, ইমাম যাহাবী বসে ভিন্নমত পোষণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসালামের তওবার যে হাদিস, হাদিসে আমি পড়ি শেষটা, আমার মূল দলিলটা আমি অনুবাদ করব। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ক্বতারাফা আদামুল খাতিয়াত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাকি মুহাম্মাদিন লামা গফারতা লি ফাকাল আল্লাহ ইয়া আদাম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله. آدم عليه الصلاة والسلام جسم من مدى جسم مبارك روح دوار بوري رأيت على قوائم العرش تني تسوك كل دخل عرش الفلر فلر لها لا إله إلا الله محمد رسول الله. এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম বলেছেন হাযা হাদিসুন সহীহুল ইসনাদ, এই হাদিসটাকে সহিহ বলেছেন। এর থেকে বড় চমক হলো হাফিজ ইবনু তাইমিয়া তার কিতাবের মধ্যে এই হাদিসটাকে, আদম আলাইহিস সালামের তওবার এই হাদিসটা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াসিলা নেওয়ার এই হাদিসটাকে শাহিদ হিসাবে তিনি উল্লেখ করেছেন। এই হাদিস দিয়ে তিনি অন্য হাদিসকে শাহিদ করে মজবুত করেছেন, তাকুইয়া করেছেন। قلت حسنه ابن الجوزي في الوفاء باحوال المصطفى, ابن الجوزي في كتاب الوفاء باحوال المصطفى مدة حديثك حسن تقول قرشن, وبه استشهد الحافظ ابن تيميه في الفتاوى, فتاوى في توحيد الربوبيه দ্বিতীয় খণ্ড, এখানে মধ্যে হাদিসটা উল্লেখ করার পরে হাফিজ ইবনে তাইমিয়া বলেন মাকতুবুন লা
فرفعت رأسي إلى عرشك فإذا عليه مكتوب لا إله إلا الله محمد رسول الله فعلمت أنه أكرم خلقك عليك إذ قرنت اسمه مع اسمك فقال نعم قد غفرت لك وهو آخر الأنبياء من ذريتك ولولاه ما خلقتك فهذا الحديث إذا تشر حافظ ابن تيمية بكتبه فهذا الحديث يؤيد الذي قبله এই হাদিসটা এর আগে উল্লেখ করা হাদিসকে তাইব করে সাপোর্ট করে তাইলে এই হাদিস হাফেজ ইবনে তাইমিয়ার কাছে গ্রহণযোগ্য মকবুল জাল নয় এই কারণে তিনি এটাকে বললেন এই হাদিসটা তার আগের হাদিসকে সাপোর্ট করে এরপরে বলেন ওয়াহুমা কা তাফসীর লিল আহাদিস সহিহা এই দুইটা হাদিস হচ্ছে যেমন তাফসীর অনেকগুলি সহি হাদিসের জান্নাতের গেইটে গেইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে হাদিস ইমাম হুজুরের কাছে আমরা জানবো যে কলেমা তাইয়েবা একসাথে থাকলে এর ভিতরে শিরিক আছে কিনা শিরিক হবে কিনা যে মসজিদগুলোর মিহরাবের উপরে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার পাশে ডান পাশে আল্লাহ শব্দ লেখা আছে বাম পাশে আল্লাহ শব্দ লেখা আছে এই যে আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা আছে এতে শিরক হবে কিনা বা এতে শিরকের কোনো আছে কিনা এই বিষয়ে হুজুর কাছ থেকে আমরা আরো একটু বিস্তারিত কোরআন হাদিসের আলোকে জানতে চাই আমাদের জবাব দিচ্ছেন শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা মাদ্রাসিলার হুজুর আপনি বলুন জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেব আসলে এই প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি অলরেডি এখানে শিরিক হবে কেন এই কথাটা কে বলল এই আপনারা যারা সচেতন মানুষ যারা আছেন সাধারণ শিক্ষিত যারা আছেন এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার মধ্যে শিরিক আছে এই কথাটা কে কবে বলল কোন বাপের ছেলে কোন মায়ের ছেলে এই কথাটা বলল এটা খুঁজে বের করা দরকার দেড় হাজার বছরের ইতিহাসে এই কথা কেউ বলেনি আল্লাহ রাব্বুল আলামিন আরশের পিলারে পিলারে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ওয়ালে ওয়ালে গেইটে গেইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যেখানে শেষ করছিলাম এর আগের আলোচনা ইমাম সৈয়দি তার জামে সগীরে ইমাম রাফেঈ তার তাদওয়িন ফি আখবারে কাজওয়িনি কিতাবের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ফারাআইতু ফি আরিদাতাই আল জান্নাহ মাকতুবান সালাসাত আসতুর বিলযাহাব আসতুরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসতুরুস সানি মা কদ্দামনা ওয়াজাদনা وما اكلنا ربحنا وما خلفنا خسرنا والستر الثالث امه مذنبه ورب غفور الله حبيب صلى الله عليه واله وسلم বলেন আমি জান্নাতে দাখিল হলাম এবং জান্নাতের দুই সাইডে লেখা দেখলাম তিনটা লাইন প্রথম লাইনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় লাইনে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা যা আমরা আগে পেশ করেছি যা আমরা করেছি তা পেয়েছি ওয়ামা আকেল না রাবেহনা যা আমরা নিজে গ্রহণ করেছি আহার গ্রহণ করেছি আমরা বেনিফিটেড হয়েছি ওয়ামা খাল্লাফ না খাসির না যা রেখে এসেছি আমরা লুজ করেছি তৃতীয় লাইন হলো উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর একটি গুনাহগার উম্মত আর রাব্বুন গফুর আল্লাহ রাব্বুল আলামিন গফুর আল কাউসার ইন্না আতিনাকাল কাউসার আল কাউসারের বহু তাফসীরের মধ্যে এটা তাফসীর করেছেন হিলাল ইবনে ইয়াসাব ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তা তাফসীরে উল্লেখ করেন হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউসার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাফাআত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআত করবেন সর্বশেষ তাদের অনুমতি চাইবেন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আন্দালুসি তাফসীর আল বাহরুল মুহিতের মধ্যে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم لا أزال أشفع حتى أقول يا رب شفعني في من قال لا إله إلا الله محمد رسول الله الله حبيب بولن جامي سفاري شفاعت کو تي تقبو
সর্বশেষ এমনকি আমি বলবো আমার রবকে হে আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি সুপারিশ করব যারা শুধুমাত্র এই কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তিনি বলেন ইমাম বাইহাকি বলেন ইন্নাহা লাইসাত লাকা ওয়ালাকিন্নাহা লি খারাজাহু মুসলিমুন বিমানাহু, ইমাম মুসলিম এই মানাটা এই মানাটা হাদিস উল্লেখ করেছেন, এটা হলো তাফসীরে কুরতুবীর মধ্যে, সরি তাফসীরে কুরতুবীর মধ্যে সূরা মারইয়ামের আলোচনা এই কথাটা আছে। العهد عند الله لا اله الا الله, ابن عباس رضي الله تعالى عنهما বলেন العهد لا اله الا الله محمد رسول الله, وفي الحديث من قال لا اله الا الله محمد رسول الله كان له عند الله عهد, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বলল আল মুহারির আল ওয়াজিজ ইবনে আতিয়া তিনি খুব সম্ভবত তিনি উল্লেখ করেছেন এই হাদিসটা لا اله الا الله محمد رسول الله كان له عند الله عهد, এতগুলি হাদিস এর মধ্যে সহিহ সনদে কয়েকটি হাদিস আমরা উল্লেখ করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে এই কলিমা ঠিক এইভাবে বলেছেন, আমরা ইমাম হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতে এবং ইমাম ইবনুল জাউজির মতে সহিহ সনদে এমন হাদিস উল্লেখ করলাম যে হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশের পিলারে পিলারে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের গেইটে গেইটে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের আংটি মুবারকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের পতাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জালিমদের কত বড় জালিম দেশবাসী দেখতে চায় যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরিক হবে। আমার প্রিয় দেশবাসী, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমরা যারা মনে করছি যে আমাদের তো দরবার আছে এবং আমি জানি এখানেও কিছু দরবারের প্রতিনিধিরা আছেন, দিলীপ দরবারের সম্মানিত উলামায়ে কেরাম আছেন আমি দেখেছি, আমরা যদি মনে করি যে আমাদের দরবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে কোনো অসুবিধা নাই, এই দিন থাকবে না, আমি আগে সতর্ক করেছি, তারা প্রথম ফতোয়া দিয়েছে, প্রথম নানান জালিয়াতি করেছে, কিছু হয়নি, এমন কোন আন্দোলন হয়নি, এখন তারা আস্তে আস্তে অ্যাকশনে যাওয়া শুরু করেছে ছোট ছোট করে, এটাও তারা সফল যদি হয়ে যায়, যদি এই জাতি না জাগে, যদি এই এই জাতি জাগ্রত না হয় তাইলে অপেক্ষা করুন আরো বড় বড় অপারেশন তারা শুরু করবে যা এর আগে তারা শুরু করেছে। আপনার প্রশ্ন ছিল এই কালিমায় শিরিক আছে কিনা, এই কালিমায় শিরিক আছে মনে করলেই মারাত্মক গুনাহ হবে, অন্তত কুফরি হবে, এই কালিমায় শিরিক আছে এই কথা বললেই, এই কথা মনে করলেই কুফরি হবে, কারণ সহিহ হাদিসে সাব্যস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন, মুহাদ্দিসিন তাদের কিতাবের মধ্যে এভাবে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, ধন্যবাদ হুজুর। অনেকে প্রশ্ন করেছেন, দুই একটি কমেন্ট উপরে আপনাকে শোনাচ্ছি। যে মুজিবুর রহমান ভাই বলেছেন ইমানের বাক্য কালেমায়ে তাইয়েবা হতে মুহাম্মদ রাসূলুল্লাহর শব্দ কেটেছে, তারা নিঃসন্দেহে ইসলাম মুসলমানদের শত্রু, তথ্য সন্ত্রাস, আইনে এদের বিরুদ্ধে আদালতে রিট দায়ের করা দরকার। প্রথম কথা ইনি বলেছেন মুজিবুর রহমান সাহেব, ধন্যবাদ ওনার কমেন্টের জন্য, ইমানের বাক্য কালিমায়ে তাইবা হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কেটেছে, আবাইজান এই কথা সঠিক নয়, তারা পুরা কলিমাই মুছে দিয়েছে, পুরা কলিমাটাই লা ইলাহা ইল্লাল্লাহ তাও রাখেনি, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটে নাই, তারা পুরা কলিমাই মিটিয়ে দিয়েছে, মুছে দিয়েছে, সেখান থেকে আপনারা দেখুন মসজিদের ছবি, পুরা কলিমাই তারা দৃষ্টান্ত করেছে। দ্বিতীয়ত হলো তথ্য সন্ত্রাস আইনে এদের বিরুদ্ধে আদালতে রিট দায়ের করা হোক, এই কথাটা যদি আমরা সকলেই বলি, মনে করুন বাংলাদেশে আমরা 16 কোটি মধ্যে 15 কোটি মুসলমান আছি বা 16 কোটি মুসলমান আছি, আমরা সকলেই যদি বলি যে তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস আইনে আদালতে রিট দায়ের করা হোক, দায়ের হবে না। আমি বহুদিন থেকেই বলি, ছোটবেলা থেকে যখন আমাদের আমরা কোনো আন্দোলনের সময় আমরা স্লোগান দিতাম যে শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, আমি বলতাম যে শাহজালালের তলোয়ার এমনি গর্জে উঠবে না, আগে শাহজালালের অনুসারী যারা আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে গর্জে উঠতে হবে। আজকে কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছে, এখনো কিন্তু এমন কোনো প্রতিবাদ হয়নি, সহিহ সুন্নাহকে সহিহ সুন্নাহ পেজকে ধন্যবাদ, আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন, আপনারা সম্ভবত মোটামুটি একটু সক্রিয়ভাবে প্রতিবাদের ব্যবস্থা করেছেন, কোনো প্রতিবাদ এমন দেখিনি। আর আমাদেরকে এখন শুধু এই কথাটাই বলতে হবে, করা হোক
অ্যাডভোকেট সাহেব আছেন, তিনি আমাদেরকে বলবেন আপনা করা হোক, আর বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন তারা বলবেন করা হোক, ওলামায়ে কেরাম যারা আছেন তারা বলবেন দায়ের করা হোক, পীর সাহেব যারা আছেন তারা বলবেন দায়ের করা হোক, মাদ্রাসার প্রিন্সিপাল স্কুল প্রিন্সিপাল তারা বলবেন দায়ের করা হোক, হবে না। আমাদের কাউকে না কাউকে এই দায়িত্ব নিতে হবে, আমাদের কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমি সম্মানিত অ্যাডভোকেট সাহেব, নামটা চলে গিয়েছে, আমি ওনার কাছে আবদার করেছি, আপনি অ্যাডভোকেট এবং এখানে আপনি শরীক হয়েছেন, যদি আপনার কোনো দুনিয়ায় ক্ষতির কোনো সম্ভাবনা না থাকে তাহলে এই ইমানি দায়িত্ব পালনে যদি আপনি এগিয়ে আসেন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আজিজ। আর নতুবা আমরা সবাই শুধু যদি বলতে থাকে যে রিট হোক, রিট হবে না, আমাদের কাউকে বলতে হবে যে আমি রিট করব, আমার এই সহযোগিতার প্রয়োজন, আমাকে সহযোগিতা করা হোক, আমি মামলা করব। এই পথে যদি কেউ এগিয়ে আসেন ইনশাআল্লাহ আমরা আমরা প্রসঙ্গের ভিতরেই দেখাটা উচিত ছিল। আর এখানে একটা লাইভে আমরা তিনজন মানুষ এখানে আছি প্লাস কিছু দর্শক যারা আছেন, আমরা কতটুকু করতে পারবো সেটাও সকলের বিবেচনা করা উচিত। মানে কেউ এমন মনে করা উচিত না যে এখানে লাইভ করলেন যে কালকে কালকে কেন হাইকোর্টের পতাকা অর্ধ নমিত হলো না কেন। আমরা এখানে তিনজন মানুষ, আমরা বলতে পারি কি করণীয় কি করা যায়, দলিল বিষয়ে আলোচনা হয়েছে, আইন সংশোধনের একটা কথা এসেছে, এটা নিতান্তই আমাদের বিষয় নয়। আইন সংশোধনে করতে হলে আমাদেরকে প্রথমে সংসদে যেতে হবে, তারপরে আইন সংশোধন করতে হবে, নতুবা জাতীয় ভাবে আন্দোলন করতে হবে, একটা কথা আছে না এমন গিয়ে হবে না আর কি হবে না। আমরা এই বিষয় না, যে আইন আছে সেই আইন মেনে এই বাংলাদেশে শুরু করে মুসলমানের মধ্যে একজন সাহসী মায়ের সন্তান কেউ কি আছেন যিনি বলবেন যে আমি মামলা করব? আমি বাংলাদেশের নাগরিক না, যদি আমি বাংলাদেশ আমার জন্ম, বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি, আমি বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশের নাগরিক যিনি মামলা করতে পারবেন, কেউ যদি থাকেন এখানে বাস করছেন বা পরবর্তীতে আপনি মামলা করবেন, সাপোর্ট যতটুকু দরকার আমরা দিব। এটা যদি না হয়, এই সাহসী মায়ের সন্তান যদি বাংলাদেশে জন্ম না নিয়ে থাকেন, তাহলে আমাদের যা করণীয় তা হলো আমাদেরকে গণসচেতনতা বাড়াতে হবে, বিভিন্ন দরবারে দরবারে মানুষের কাছে কাছে, এরা যে ভ্রান্ত, এদের দাবি যে ভ্রান্ত, এরা যে ভণ্ড, এরা যে বানওয়াট, এদের যে আসল উসুল নাই, দলিল তাদের নাই, কোনো প্রধান তাদের কাছে নাই, এটা মানুষের একবারে কানে কানে পৌঁছায় দিতে হবে। আমাদেরকে অত্যন্ত পরিকল্পিত ভাবে কাজ করতে হবে। ওয়াজের মাহফিলে যারা সময় নষ্ট করে, দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করে, কত সময় গান, কত সময় ড্যান্স, কত সময় কিচ্ছা কাহিনী বলে, তাদেরও দায়িত্ব আছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে দলিল ভিত্তিক কথা বলা শিখুন, আর অযথা অযথা যা আমরা যা জানি না তা না বলি, জানার চেষ্টা করি, জেনে নিয়ে মানুষের সময়টাকে নষ্ট না করে আমরা ওয়াজের মাহফিলে সুন্দর করে দলিল ভিত্তিক মানুষকে বুঝাই, আস্তে আস্তে ইনশাআল্লাহ আজিজ তারা, এটা অত্যন্ত দুঃখজনক তারা এই পর্যায়ে কেমনে পৌঁছলো। তা আমাদের ব্যর্থতা আছে, আমাদের ব্যর্থতা আছে, সুন্নি সংগঠনগুলোর ব্যর্থতা আছে, সুন্নি প্রতিষ্ঠানগুলির ব্যর্থতা আছে, সুন্নি দরবারগুলির অবশ্যই ব্যর্থতা আছে। সুতরাং আমাদেরকে যদি আমাদেরকে মাঠে মানুষের মধ্যে কাজ করতে হয় তাহলে আমাদের সেই দিকে অগ্রসর হওয়া উচিত, প্রতিটি দরবার থেকে দায়িত্ব নেওয়া উচিত, প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতিজন আলিম তিনি নিজ দায়িত্বে কিছু করবেন। আর যদি সাহসী ওই মায়ের সন্তান পাওয়া যায় যিনি এখানে মামলা করতে পারবেন, এই জাতি ইনশাআল্লাহ ওনার সাথে থাকবে ইনশাআল্লাহ আজিজ। সুন্নি হকানি 100 দরবার নিয়ে প্রয়োজন হলে যদি কোথাও হাজির হতে হয় ইনশাআল্লাহ আমি হাজির দেব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে কবুল করুন। আমরা আবারও শুকরিয়া জানাই সহি সুন্নাহ এই পেজকে, জাতির এই সময় সুন্নিয়তের এই ক্রান্তিকালে আমাদেরকে এখানে এক করেছেন, অন্তত জাতির সামনে একটা আওয়াজ তো দেওয়া গেল যে আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যিনি আসেন, যিনি প্রথম আসাদুল্লাহ সাইফি সাহেব যিনি আমার সাথে প্রথম আলোচনা করেছেন, অন্য ব্যস্ত আসেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া চেয়েছেন তাকে ভালো রাখুন। আজকে সম্মানিত উপস্থাপক মাওলানা কুদরতুল্লাহ মজহারি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়া আখিরাতে খুশ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة
اللهم استرنا بسترك الجميل، اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين. آمين.